নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকে জিভের জল আনলাম টক মিষ্টি ঝাল, সেরকম একটু আচার বানিয়ে দেখাবো। এগুলো হলো তেঁতুল, তেঁতুলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি কী কী মশলা দিই সেগুলো আপনারা দেখুন, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আমি চারটে মতো শুকনো লঙ্কা ধুয়ে দেবো, ভালো করে একটু ভেজে নেব। এবার ভেজে নেব জিরেগুলো। এদিকে লঙ্কা জিরে ভাজাটা হয়ে গেছে, এবার কড়াইতে আমি গুড় অ্যাড করে দেব। ভালোভাবে গুড়টাকে ফুটিয়ে নেব, ভালো করে গুড়টা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার সব কটা তেঁতুল দিয়ে দেব। এবার অ্যাড করে দেব লবণ। এবার আমি মিক্সিতে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো, আর একটু ফুটে গেলে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা কি দারুণ কালারটা দেখাচ্ছে, আমি একটু সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেব, নাড়াচাড়া করে কি দারুণ বন্ধুরা কালারটা দেখাচ্ছে না। তেঁতুলের আচার একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই গরমকালে, দারুণ, একদম টক মিষ্টি ঝাল, দারুণ লাগবে। যদি ভালো লাগে রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আবার অন্যরকম রেসিপি নিয়ে আবার আসবো। সকলকে টাটা, এখন তোমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।